সবাইকে স্বাগত জানাচ্ছি সাউথ এশিয়ার বাংলা বৈঠকে। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটির বিলাইছড়িতে দুজন আদিবাসী তরুণী, একজন তরুণী আর একজন কিশোরী, একজন প্রাপ্তবয়স্ক আর একজন অপ্রাপ্তবয়স্ক, তারা ধর্ষিত হয়। এই বেদনাদায়ক ঘটনাটি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পাওয়া যায়, কিন্তু মূলধারার মাধ্যমে এটা আসেনি। তো আমরা কি ঘটেছে এই ঘটনাটা সে সম্পর্কে খানিকটা ধারণা পেতে কথা বলছি সিনিয়র সাংবাদিক এবং লেখক বিপ্লব রহমানের সঙ্গে। বিপ্লব রহমান দুই যুগেরও বেশি সময় ধরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সাংবাদিকতা ও লেখালেখি করছেন, আমরা তার সঙ্গে সংযুক্ত হয়েছি। বিপ্লব রহমান, আপনি যদি আমাদেরকে বিলাইছড়ির ঘটনাটি সম্পর্কে একটুখানি জানান। ধন্যবাদ মাসকাওয়াত আহসান, সাউথ এশিয়ার দর্শক শ্রোতাদের স্বাগত। আসলে বিলাইছড়ি জেলার বিলাইছড়ি এবং জায়গাটা আরো দুর্গম, আমি সেই সব জায়গায় ঘুরেছি। সেই জায়গাটা হচ্ছে বিলাইছড়ির উপরে, আকারে হচ্ছে ফাগুয়ার পরে হচ্ছে তক্তানালা একটা জায়গা, সেটা একটা মার্মা অধ্যুষিত এলাকা, দুর্গম জনগোষ্ঠীর বাস, এবং সেখানে যোগাযোগের একমাত্র বলা যায় সহজ তো বটে, এবং একমাত্র যদিও দুর্গম, দুর্গময়ের ভেতরেও যে সময়টা লাগে যাওয়ার মাধ্যম হচ্ছে কাপ্তাই লেক। তো শুকনো মৌসুমে, যেমন এখন শীতকাল, শুকনো মৌসুমে সেখানে যেতে লেকে পানি শুকিয়ে যায়, জায়গায় জায়গায় নৌকা বা ট্রলার সেগুলো আটকে যায়। তো জায়গাটা বেশ দুর্গম, হ্যাঁ, এবং সেটা হচ্ছে বিলাইছড়ি শহর থেকে তক্তানালা যে গ্রামটা এই দুঃখজনক ঘটনা ঘটেছে। এবং মাসকাওয়াত আহসান, আমি আপনাকে একটু সংশোধন দিচ্ছি যে সেখানে আসলে দুজন মামা কিশোরী ধর্ষিত হয়েছে, এবং অভিযোগটা এসেছে যে নিরাপত্তা বাহিনী তারা এটার সঙ্গে জড়িত, ফারোয়ার যে জোন তাদের বিরুদ্ধে এটা অভিযোগ এসেছে, ফারোয়ার জোনের যে নিরাপত্তা বাহিনী, এবং ওখানে বাহিনী সক্রিয় নিরাপত্তা বাহিনী এবং মনরক্ষী বাহিনী, এবং তাদেরকে তাদের কাছে পরিচয় না দিয়ে, তাদের চেকপোস্ট পোস্টে নাম পরিচয় না দিয়ে কোনো সিভিলিয়ান কোনো গ্রামবাসী যেতে পারবে না। ফারোয়ার পরে বিলাইছড়ির পরে ফারোয়া একটা বৌদ্ধ ক্যাম্প আছে, বৌদ্ধ বিহার আছে, সেই বৌদ্ধ বিহারেও আমি রাতে খাবার খেয়েছিলাম, সেই বৌদ্ধ বিহারে ভাতের আমাকে আপ্যায়ন করেছিল। সেই ফারোয়া একটা বনরক্ষীদের একটা ফরেস্টের একটা রেস্ট হাউস আছে, সেই রেস্ট হাউসে আমি ছিলাম। জায়গাগুলো আমার চেনা, এবং সবচেয়ে বড় কথা জায়গাটা, ঘটনাটা কয়েকদিন আগে ঘটলেও হ্যাঁ প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা জানাজানি হয়। শেষ হচ্ছে যে গতকাল রাঙামাটিতে একজন সেই ফারোয়া আওয়ামী লীগের একজন নেতা নামটা না হয় নাই বললাম, সংযুক্ত হতে মাধ্যমে তিনি প্রেস ব্রিফিং করেছেন, ভিডিও প্রকাশ হয়েছে, তিনি দাবি করেছেন যে সেখানে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। আওয়ামী লীগের স্থানীয় নেতা দাবি করেছেন, সিনিয়র মামা জনগোষ্ঠীর, এবং ধর্ষিতের বাবা মা হচ্ছে যারা ভিক্টিম তার বাবা মা হচ্ছে তার আত্মীয়, তিনি দাবি করেছেন কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, এবং সেখানে কোনো সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনী সেগুলো তারা যুক্ত ছিলেন না, এবং সেখানে সাধারণ কিছু বাইরের কিছু দুর্বৃত্ত সেই ঘরে গিয়েছিল, এবং সেখানে কিছু অশ্লীলতা নিয়ে ঘটনা ঘটেছে, কিন্তু কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, এরকম তিনি প্রেস কনফারেন্সে দাবি করেছেন। কিন্তু সে একই ভিডিওতে দেখা যাচ্ছে যে তার পাশে বসা যে ভিকটিমের বাবা মা এবং ছোট ভাই, হ্যাঁ, যারা বাংলা বোঝেন না, এবং তারা সেই পাহাড়ি ভাষায় মামা ভাষায়, বিশেষ করে ছোট ভাই যে ঘটনার প্রথমদর্শী, সে বারবার পরিষ্কার বলেছে মামা ভাষায়, এবং যারা মামা সাংবাদিক এবং রাঙামাটির যারা চাকমা সাংবাদিক, রাঙামাটির অনেক বাঙালি সাংবাদিকও মামা ভাষা জানেন, চাকমা ভাষা জানেন, তারা সেটা তাদের সঙ্গে কনভারসেশন করছেন, পাহাড়ি সাংবাদিকদের কাছে সাংবাদিকরা পাহাড়ি ভাষায় মামা ভাষায় চাকমা ভাষায় তাদের সঙ্গে কথাবার্তা বলে প্রশ্ন করে জেরা করে, সেই বাচ্চা ছেলেটি যে তার প্রথম সে ঘটনা সে পরিষ্কার বলছে যে সেনাবাহিনী তাদের ঘরে ঢুকেছিল, হ্যাঁ, এবং তার বন্দুক দিয়ে পাহারা দিয়েছে, এবং দিদি অনেক তার দিদিরা চিৎকার করছিল, বন্দুকের মুখে গ্রামবাসী কেউ এগিয়ে আসতে পারেনি, এবং এই ঘটনা ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই গ্রামবাসী তার ঘটনাটা জানে, এবং
সেই বাবা মা প্রেস কনফারেন্স দেখা গিয়েছে, সে রাঙামাটি সংবাদ সম্মেলনে দেখা গিয়েছে, সেই দুর্গম এলাকা থেকে তাদেরকে এনে রাঙামাটিতে মিথ্যা প্রচারণা করার জন্য তো সংবাদ সম্মেলনটি খাতা হয়েছিল আসলে। হ্যাঁ, কিন্তু এটা হিতে বিপরীত হয়েছে, সংবাদ সম্মেলনটি আসলে ভিকটিমদের পক্ষে গিয়েছে। তো এর আর এই ঘটনা এর মধ্যে যারা রাঙামাটি বিজেপি মহল এবং আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি তারা সরেজমিনে সেখানে লোক পাঠিয়ে ঘটনা সরেজমিনে অনুসন্ধান করেছে এবং তারা জনসংহতি সমিতিকে রিপোর্ট দিয়েছে। তো মুক্তাশ্রী চাকমা, আপনি জানেন তিনি সাংবাদিক ছিলেন, নিউজের সাংবাদিক ছিলেন এবং ঢাকা ট্রিবিউনের সাংবাদিক ছিলেন, দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, এখন তিনি মানবাধিকার কর্মী রাঙামাটিতে থাকেন। তিনি মানবাধিকার টিম সহ সরেজমিনে অনুসন্ধান করে তিনিও একটা রিপোর্ট দিয়েছেন যে ওখানে দুজন কিশোরী, আপনি বলছিলেন যে একজন বয়স্ক পূর্ণবয়স্ক এবং একজন কিশোরী আসলে না, দুই বোন তারা, দুজনে কিশোরী, তারা ধর্ষিত হয়েছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগটা এসেছে। তো আর ঘটনার প্রতিবাদে ফেসবুকে অনলাইনে অফলাইনে সবাই সোচ্চার রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, যেখানে যেখানে পাহাড়ি ছেলেমেয়েরা পড়াশোনা করছে তারা সোচ্চার হয়েছে, মিছিল হয়েছে এবং প্রতিবাদ হচ্ছে। আমি খবর পাচ্ছি যে দিনাজপুরের সাঁওতাল স্টুডেন্টরা, সাঁওতালরা এবং উত্তরবঙ্গে আর অন্যান্য অঞ্চলের সাঁওতালরা, সাঁওতাল ছাত্রছাত্রীরা এবং মধুপুর যত্নপাহাড়ে দিয়ে শিলিগড়ের ভালো ছাত্ররা, যেখানে যেখানে আদিবাসী নেটওয়ার্ক ছাত্রছাত্রীরা আছে তারা সংগঠিত হয়ে মিছিল করছে, প্রতিবাদ করছে, আমি খবর পাচ্ছি। সেগুলো কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আসছে এবং প্রকাশ হচ্ছে। এরকম একটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গণমাধ্যমকে, মূলধারার গণমাধ্যমকে কেন এতটা নীরব দেখা যাচ্ছে, কেন কেবলমাত্র প্রতিবাদটা সামাজিক যোগাযোগ মাধ্যমে? একটা মূল কারণ হচ্ছে পার্বত্য চট্টগ্রামে এখনো আসলে সেনা শাসন চলছে, পরোক্ষ সেনা শাসন চলছে শান্তি চুক্তির পরেও। সেখানে আপনি জানেন যে প্রায় 500টি, 550 ছিল, এখন সেগুলো গত 20 বছরে যে পরিমাণ সেনা ছাউনি প্রত্যাহার করা হয়েছে, তাতে গড়ে পক্ষে সেখানে প্রায় 500 সেনা ছাউনি এখনো রয়েছে। তিন পার্বত্য জেলায় 6টি সেনা ক্যান্টনমেন্ট রয়েছে, প্রতি জেলায় 2টি 2টি করে, এবং সেখানে সেখানে ইনসার্জেন্সি এশিয়া এরিয়া হিসাবে ইমার্জেন্সি অর্ডার রয়েছে, সে অর্ডারগুলো প্রত্যাহার করা হয়নি শান্তি চুক্তির পরে, যে কারণে সেখানে সেনাবাহিনী আইনশৃঙ্খলার উপর নিয়ন্ত্রণ করে অভিযান চালায়। যদিও শান্তি চুক্তির পরে শান্তি বাহিনী অস্ত্র করেছে, তো সেখানে সেনাবাহিনী অপারেশন করছে, তো সেখানে একটা দম বদ্ধকর অবস্থা এবং সেখানে সাংবাদিকরাও সবসময় সত্য কথা বলতে সাহস পায় না, পান না, কিন্তু এবার তারা সাহসটা দেখিয়েছেন। আপনি জানেন যে গত বছর রোমান চাকমা নামে রানিয়াচরের কলেজ ছাত্র, একজন কলেজ ছাত্রকে কিভাবে পিটিয়ে খুন করা হয়েছে এবং তারপরে তার রাষ্ট্রীয় বাবা মার কাছে দেওয়া হয়নি, সেগুলো সেনা হেফাজতে তার লাশটি দাহ করা হয়েছে এবং সে খবরও সোশ্যাল মিডিয়ায় এসেছে, কিন্তু মূল গণমাধ্যম সেগুলো আসেনি। এবং সবচেয়ে বড় কথা যে এই বিষয়গুলো সেনাবাহিনী সবসময় লুকাতে চেয়েছে এবং বিকৃত ভাবে মূলধারা গণমাধ্যমে এসেছে। আমি নাম ধরে বলতে চাই, আমার এই সহকর্মীরা উনি কালের কণ্ঠে একটি মিথ্যা সংবাদ করে করেছিল এবং যার কারণে আপনি জানেন যে রাঙামাটি জলকণ্ঠ পূরণ হয়েছে, তার আইসপিএল যে মিথ্যা ভাষ্য, সে মিথ্যা ভাষ্য ছেপেছিল যে প্রমেল চাকমা নাকি সন্ত্রাসী ছিলেন, চাত্রাবাদ ছিলেন, ইত্যাদি ইত্যাদি। আমার প্রশ্ন, আমার কথা হচ্ছে যে আমাদের কথা হচ্ছে আমরা যারা সাংবাদিক, আমাদের সাংবাদিক অ্যাক্টিভিস্ট, জার্নালিস্ট অ্যাক্টিভিস্ট, আমার মধ্যে কর্মী সাংবাদিকতা করতে গেলে কি করছি, আমাদের তো, আমার কথা হচ্ছে চাকমা যদি সন্ত্রাসী হয়, খুনি হয়, ধর্ষক হয়, রাষ্ট্রদ্রোহী হয়, তাকে প্রচলিত আইনে বিচার করা হোক, তাকে পিটিয়ে মার অধিকার তো কোনো সংস্থাকে দেওয়া হয়নি, কোনো বাহিনী আইনের মুখোমুখি করা হোক, তাকে প্রয়োজনে ফাঁসি দেওয়া হোক, হ্যাঁ, কিন্তু সেটা আইনি কাঠামোর মধ্যে হতে হবে। তো তাকে পিটিএ সেনা হেফাজতে রোমেন চাকমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, মারা যাওয়ার পরে তার লাশ উদ্ধার করা হয়েছে সেনা হেফাজতে। একই ঘটনা এখন ঘটছে যে যে ধর্ষিত মেয়েগুলোর কথা বলা হচ্ছে, যে পাহাড়ি মেয়েরা
তারা হাসপাতালে রয়েছে, তারাও সেখানে সেনা প্রহরের মধ্যে রয়েছে এবং যারা তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছে তাদের একটা ঝেড়ার মুখোমুখি হতে হচ্ছে এবং তাদের একটা ভিটিএর মধ্যে রাখা হচ্ছে। এবং এই ধরনের পরিস্থিতিতে আমি বহু আকাঙ্ক্ষা প্রোগ্রামে দেখেছি, এবং আপনি আপনি তদন্ত করলে জানতে পারবেন যে এটা যেহেতু প্রযুক্তির যুগ, আপনি আপনি খুব সহজেই এটা খোঁজ খবর নিয়ে জানতে পারবেন বা যে কেউ খোঁজ খবর নিয়ে জানতে পারবে যে সেই যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনটা আসলে কারা আয়োজন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত থেকে বিরক্ত হয়ে গেল। এবং সবচেয়ে আসল কথা হচ্ছে যে নাগরিক সমাজ সোচ্চার হয়েছে, বুদ্ধিজীবী সমাজ হয়েছে, মূলধারা সংবাদ মাধ্যমে এখনো ঘটতে আসছে না। নিউ এজ একটা ছোট নিউজ করেছে এবং কিছু কিছু অনলাইনে ছোট নিউজ অনলাইনে নিউজ করেছে, কিন্তু বড় বড় মিডিয়া গুলো এখনো আশ্চর্যভাবে নিশ্চুপ। তো বুদ্ধিজীবী মহল সোচ্চার হয়েছে, তরুণ বুদ্ধিজীবী মহল নাগরিক সমাজ সোচ্চার হয়েছে, তারা আগামীকাল সকালে ঢাকায় জাতীয় জাদুঘরের সামনে একটি বিক্ষোভ সমাবেশ মানববন্ধনের আয়োজন করেছে। মাসকাত আহসান, বিপ্লব রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করছি যে এই যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, এই ক্ষেত্রে নীতি নির্ধারক, সিভিল প্রশাসন, সেনা প্রশাসন, তারা তদন্তের মাধ্যমে যা সত্য সেটিকেই খুঁজে বের করবে এবং সেই অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন অপরাধীদের। আর এখন যেহেতু গণযোগাযোগের মাত্রা বদলেছে, আগের মতো করে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা এবং এর মাধ্যমে জবাবদিহিতা থেকে দূরে থাকা এগুলো সম্ভব নয়, সুতরাং এই বদলে যাওয়া বাস্তবতাটিকে আমরা আশা করছি যে নীতি নির্ধারকরা বিবেচনা করবেন। এবং এই যে মর্মন্তুদ ঘটনা ঘটেছে, দুজন মারমা তরুণী তাদেরকে নির্যাতন করা হয়েছে, এটি একটি মানবিক রাষ্ট্রের স্বপ্নকে ভেঙে দেয়, ভেঙে চুরমার করে দেয়। তো আমরা আশা রাখছি যে ন্যায় বিচার পাবে ওই দুটি নির্যাতিত মারমা তরুণী। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন।